দলেরই মহিলা পঞ্চায়েত সদস্যকে মেরে নাক ফাটিয়ে দেবার অভিযোগে মালদার মানিকচকের বিজেপির পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন মানিকচকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিমা মন্ডল অভিযোগ বিজেপির পার্টি অফিসের মধ্যেই জেলা সহ সভাপতি অন্যান্য জেলা নেতৃত্বের সামনেই প্রতিমা মণ্ডলকে মারধর করেন প্রতিমা মণ্ডলকে মারধর করেন পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল ও তার অনুগামী ফেকন মন্ডল দীপঙ্কর মণ্ডল মেরে নাক ফাটিয়ে দেবার অভিযোগ ওঠে মাকে বাঁচাতে ঘুমাতে আক্রান্ত হন তার ছেলে বঙ্কিম মন্ডল এই ঘটনায় প্রধান সহ দলের চারজনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন এরপরেই গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত প্রধানকে আহত অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতিমা মন্ডলকে আমি দুর্নীতির বিরুদ্ধে মুখ ইয়ে করেছিলাম ঊর্ধ্ব পক্ষকে জানিয়েছিলাম তার বিরুদ্ধে আমাদের আজকে ফিউচারের একটা ব্যাপার ছিল কথা 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 বলা হচ্ছিল তারই মধ্যে উঠে আমাকে আমার মাকে এবং আমার সাথে আরও দু একজন ছিল ওদেরকে মারে ফেকন দীপঙ্কর আর প্রধান যে শক্তি ওরা তিনজন মিলে যেখানে সেখানে ছাতি আর কোথায় কোথায় মেরেছে মাকে মা এখন সিরিয়াস